মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুকুর এসপি পার্কে। আপনারা দেখছেন জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমার একেবারে ফাইনাল পর্ব। আর আমার সঙ্গে রয়েছে আমাদের অতিথি তথা বিচারক রূপমা রায়। কিরকম লাগছে ছোটবেলায় পৌঁছে গেলে? বিশ্বাস করো, আমি না মনে হচ্ছে সেই বসে আঁকা প্রতিযোগিতা হতো না, আমি যখন ঢুকছি তখন ওই ফিলটা হচ্ছিল। আর এত সিম্পল, মানে মানুষ তো সিম্পলিসিটিটা ভুলে যাচ্ছে। এইখানে এসে আমার মনটা অন্যরকম হয়ে গেল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এত মিষ্টি করে এমার্জেন্সি এক্সিটটা আমার চোখে পড়লো, এত সুইট। ইভেন মানে পুরো প্যান্ডেলটার মধ্যেও প্রচুর ছোট 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 আঁকা আছে বাচ্চাদের, সেগুলো দেখতে এত মজা লাগছে। ওনারা বললেন যে বাচ্চাদের আঁকা থেকেই সেটা দেখে এটা বানানো হয়েছে। বিউটিফুল কনসেপ্ট, এবং যে কালারটি প্যাস্টেল কালারটি করা হয়েছে না, প্যাস্টেল কালার ইউজ করা হয়েছে, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। একটা বাচ্চা যদি দুর্গা পুজো করে, তারা যেরকমভাবে দুর্গা ঠাকুর আঁকতো ওই রকম, মানে গণেশটা দেখো না কি সুইট, গণেশের থেকে ইঁদুর বড়। বাহন যদি বড় না হয় তাহলে আনবে কি করে? খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর। ছোটবেলায় পৌঁছে যাওয়ার মতো মনে হচ্ছে। হ্যাঁ একদম, তার সাথে বাচ্চারা গান গাইছে, খুব খুব মানে বলছি তো এত মন ভালো হয়ে যাওয়া একটা প্যান্ডেল দেখলাম, ভীষণ ইউনিক এবং খুব ভালো, সুন্দর।